চলতি বছরের শ্রাবণ মাসে পাঁচটি সোমবার পাওয়ার বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা শৈব উপাসকদের মধ্যে। বেশ কয়েক বছর বাদে আবারও শ্রাবণ মাসের পাঁচটি সোমবার পাওয়া গেছে, স্বভাবতই শৈব উপাসকদের মধ্যে বাড়তি উন্মাদনা এ নিয়ে। আজ চতুর্থ সোমবার দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা পৌঁছে যান তাদের নিকটবর্তী শিব মন্দিরে। নদিয়ার শান্তিপুরে অবস্থিত বহু প্রাচীন মন্দিরে সকাল থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রায় 350 বছর আগে সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী প্রচণ্ড খরায় এলাকার ভক্তবৃন্দের মনস্কামনা পূর্ণ করে অঝোর ধারায় ঢেলেছিলেন জল। তারপর শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি। সেই থেকেই জলেশ্বর, মহাশিবরাত্রি, চড়ক নীল এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার তিথিতে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় নদিয়ার সব থেকে প্রাচীন জলেশ্বর মন্দিরে। জানা যায়, নদিয়ার শান্তিপুরে জলেশ্বর তিলিপাড়া শিব মন্দির নদিয়ার রাজ রাঘব রায়ের হাতে প্রতিষ্ঠা হয়। তখন নাম ছিল রাঘবেশ্বর। তার কনিষ্ঠ পুত্র রুদ্র রায় নামকরণ করেন রুদ্রেশ্বর মন্দির। মন্দিরটির গায়ে বহু পুরনো পোড়ামাটির মূর্তি ও অন্যান্য অলঙ্কার সজ্জিত প্রাচীন এই মূর্তি বিষয়বস্তু পৌরাণিক, যথা কৃষ্ণ লীলা গ্রীষ্মের সরসজ্জা, মারিচ গরুর বাহন, তীরন্দাজ বাধ্য, হরগৌরীর যুদ্ধ বন্দুক নিয়ে সেপাই ইত্যাদি। আজ শুভরাত্রি তিথিতে কয়েক হাজার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেবাই জানান বিভিন্ন সময় মন্দির প্রাঙ্গণে বসে মেলা। শ্রাবণ মাসে পাঁচটা সোমবার পড়েছে, চতুর্থ সোমবার আজকে চলছে, সামনের সোমবার বা শেষ সোমবার। তা যা ভক্তদের আজকে সমাগম আছে, শেষ সোমবার আরও এই ডবল সমাগম হবে আমার ধারণা। কত বছরের পুরনো মন্দির? এই বহু পুরনো, কেন 1679 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপন হয়েছিল। কারণ বহু প্রাচীন মন্দির এই মন্দির, আর শিব সেই পুরনো আজ থেকে প্রায় 450 বছর আগেকার শিব, টোটালটা কষ্টি পাথর। আর এই মন্দিরের প্রচুর নাম ডাক মানুষের, বহু ভক্তরা এখানে আসেন, পুজো দেয়, পাঠ দেন। প্রথম কী কারণে মন্দির স্থাপিত? এই মন্দির স্থাপন হয়েছিল প্রথম রাঘব রায় প্রতিষ্ঠা করেছিলেন। রাঘব রায় প্রতিষ্ঠা করার পর এই মন্দিরের নাম দিয়েছিলেন রাঘবেশ্বর মন্দির। রাঘবেশ্বর মন্দির থাকতে থাকতে তারপরে ওনার সন্তান জন্মগ্রহণ করলেন, কৃষ্ণচন্দ্র মহারাজা। তখন উনি জন্মগ্রহণ করার পর এই মন্দিরের নামকরণ করে গেলেন রুদ্রেশ্বর মন্দির। ওনার নাম দেবেন রুদ্রকান্ত। রুদ্রেশ্বর মন্দির থাকতে থাকতে তারপরে শান্তিপুর তথা নদিয়া ডিস্ট্রিক্টে চরম একসঙ্গে খরা দেখা গেছিল। সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী প্রচুর পরিমাণে এই শিবের মাথায় জল ঢেলেছিলেন, তারপরেই শুরু হয়েছিল বৃষ্টি। তখনই এর নাম দিলেন জলেশ্বর মন্দির, আর সেই জলেশ্বর বলেই পরিচিত আজ। এখানে মেলা বসে কবে? এখানে মেলা বসে, নীলের মেলা বসে, শিবরাত্রি যেটা সেই সময় মেলা বসে এখানে। আর এই শ্রাবণের শেষ সোমবারে? শ্রাবণের শেষ সোমবারে পুজো পাঠ চলবে, মেলা খুব একটা বসে না, ভক্তদের সমাগম হয় খুব। আপনার নাম আর মন্দিরের নাম? আমার নাম স্বপন চ্যাটার্জি, আমি এখানকারই সেবাই। এই মন্দির জলেশ্বর মন্দির। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।